হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হবার পর স্বাভাবিকভাবে ঘটনার পেছনে ইসরায়েলের হাত আছে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। তারই মধ্যে ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বার্তা সংস্থা রাইটার্সকে বলছেন ইসরায়েলের ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে জড়িত নয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম থেকে হেলিকপ্টার দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে এবং সেদিকে মনোযোগ দিয়ে খবর প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি খবরে আরও বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তা সংবাদ ব্যক্তিগতভাবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে ব্রিফিংয়ে ইরানি প্রেসিডেন্টের নিহত হবার পেছনে ইসরায়েলের হাত নেই বলে জানিয়েছেন। রোববার হেলিকপ্টার দুর্ঘটনা নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা মোট নজর। সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনা পড়ে বলে জানান ইরানি কর্মকর্তারা। এরপর 40 জনের বেশি উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর এবং ড্রোন দিয়ে শুরু হয় বড় ধরনের উদ্ধার অভিযান। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় কুয়াশার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। পরে সোমবার সকালে উদ্ধার অভিযানে যোগ দেয়া একটি তুর্কি ড্রোন হিট সোর্স শনাক্ত করলে দুর্ঘটনাস্থলের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের কথা জানায়।